মুক্তিযুদ্ধের সময় গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামান শেষ আইনি লড়াই হিসেবে গত মার্চ পুনর্বিবেচনার আবেদন জানান রোববার সকালে এই আবেদনের উভয় পক্ষের শুনানি শেষে সোমবার রায়ের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অ্যাটর্নি জেনারেল জানান রায়ের বিরুদ্ধে খালাস রিভিউ না করলেও হত্যার দায় স্বীকার করে মৃত্যুদণ্ডে সাজা কমানোর পক্ষে তারা আইনজীবী যুক্তি তুলে ধরেছেন সোহাগপুর হত্যাকাণ্ডের ব্যাপারে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটাকে অন্য একটা চার্জে যেহেতু যাবজ্জীবন করে দেওয়া হয়েছে এটাকেও যাবজ্জীবন করে দেওয়া হোক এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং রায় বহাল থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেনারেল যেহেতু কামারুজ্জামান একজন আলবোদন নেতা সোহাগপুর হত্যাকাণ্ডটা কোনো মতনই কেউ অস্বীকার করেনি সুতরাং তার শাস্তির ব্যাপারে কোনোরকম অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই এই যুদ্ধাপরাধীদের সম্বন্ধে অনুকম্পা দেখাই তাহলে আমরা কিন্তু ইতিহাসের কাছে দায়বদ্ধ হয়ে যাব তবে আসামি পক্ষ মনে করে রিভিউ রায়ে কামারুজ্জামান বিচার পাবেন এই সাক্ষীদের পারস্পরিক বক্তব্যগুলো আপিল বিভাগের সামনে আমরা পুনরায় তুলে ধরেছি এবং আমরা আশা করি যে আমাদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করা হবে গত বছরের তেসরা নভেম্বর মানবতাবিরোধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ এ রায় পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হলে গত ১৯ ফেব্রুয়ারি মৃত্যুপরণা জারি করেন ট্রাইব্যুনাল দুই আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা